মন আমাদের একান্ত নিজস্ব একটা জায়গা, যেখানে ভাবনারা খেলা করে, চিন্তারা উড়ে বেড়ায়, আনন্দ তার পূর্ণতা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে ব্যক্ত করতে চায়। মন আমাদের এতটাই আপন, এতটাই নিজস্ব, যার মধ্যে আমরা লুকিয়ে রাখতে পারি আমাদের দুঃখ। আবার এই মনেই জমা হয়ে থাকে আনন্দের উৎস, যা খুশি হয়ে আমাদের ঠোঁটে ফুটে ওঠে। ভারী বিচিত্র এই মন আর মননশীলতার জগৎ। মনের তল আমরা খুঁজে পাই না, আর মনের গভীরতা মাপা যায় না। কবির কল্পনা আর হৃদয়ের আনাগোনা সব কিছুই এই মনকে ঘিরে। অ্যারিস্টটল বলেছে, ইউ উইল নেভার ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড উইদাউট কারেজ। ইট ইজ দ্য গ্রেটেস্ট কোয়ালিটি অফ দ্য মাইন্ড নেক্সট টু অনার। এই লকডাউনের পর আনলকের সময় আমরা যখন আবার আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চলেছি, আমাদের মনে বাসা বাঁধছে একরাশ প্রশ্ন আর ভয়। আমরা কিছুতেই ঠিক আগের মতো প্রাণখোলা হয়ে উঠতে পারছি না, হয়তো উঠতে স্বচ্ছন্দ বোধ করছি না। ভয় নেই, এই সময়টাও পেরিয়ে যাবে। জীবনের অনেক সিদ্ধান্ত আমরা মন আর মস্তিষ্কের টানাপোড়েনে নিয়ে থাকি। আমরা কেউ কেউ বিশ্বাস করি মনের কথা শুনেই চলবো, মন যা বলবে সেটাই করব। আবার কেউ মস্তিষ্কের ধারণাকে বাস্তবায়িত করতে চাই। এই মনেই জন্ম নেয় বিশ্বাস আর অবিশ্বাসের টানাপোড়েন। এই মনেই কখনো বাসা বাঁধে সন্দেহ, প্রবঞ্চনা, সংশয়। মনের আলো আমাদের জীবনকে আলোকিত করে, আর জমে থাকা সন্দেহ আমাদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। অন্তহীন ভাবনার সমুদ্র এই মন। মনকে নিয়ে আমার লেখা একটা কবিতা আমি একটু তোমাদের পড়ে শোনাচ্ছি। মন যদি মন হয় শরীর তবে ক্ষত, পড়ছে ঝরে যন্ত্রণা সব নিত্য অবিরত। মন যদি সাগর হয় বিশ্বাস তার ঢেউ, বাসবে ভালো বুঝবে তোমায় নেই এমন কেউ। স্বপ্ন যদি আকাশ হয় সৃষ্টি তোমার ভূমি, কত আলো বর্ষ পেরিয়ে সেই তো এলে তুমি। আমি যদি ভাবনা হতাম তুমি হতে আমার পাখা, রামধনু আর মেঘবলাকায় হতো মোদের দেখা। আমি লাবণী, আশা করি তোমরা সবাই ভালো আছো। মন নিয়ে আমার ভাবনা আর আমার ভাবনার আকাশ একটু তোমাদের মাঝে তুলে ধরলাম। ভালো লাগলে শেয়ার, কমেন্টস, লাইক, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, আপনজনকে ভালো রেখো।